নমস্কার, আমি স্বস্তিকা দত্ত। আপনারা আমাকে জানেন, চেনেন, কেন কিভাবে চেনেন সেটা আমি বলবো না, আপনারা প্রত্যেকে আমাকে ভালোবাসেন। এবং আজকে আমরা তো 14 ঘন্টা 16 ঘন্টা 20 ঘন্টা শুটিং করি, ক্যামেরার সামনে থাকি, আমরা সেভাবে কারোর সাথে দেখা করার সুযোগ পাই না। আমরা অন্য ট্যালেন্টসদের, অন্য বাকি ট্যালেন্টসদের জাজ করার বা অন্য ট্যালেন্টদের সাথে কথা বলবার বা মেলমেশ করার সুযোগটা আমরা পাই না। কিন্তু আজকে উদিতা অ্যাক্টিং ইনস্টিটিউশন, আজকে আমার এখানে ফার্স্ট ডে, আর বোধহয় কিছুক্ষণ আগে আমি এসেছি। এসে এখানে একটা পিস অফ ট্যালেন্ট আমার সামনে, আমার যারা, আমি বলবো না, আমার যারা বন্ধুরা আছে তাদের আমি বলবো, একটা সুন্দর ডান্স পিস অফ ট্যালেন্ট আমাকে দেখিয়েছে অ্যাজ অ্যান অ্যামাউন্ট অফ মাই গিফট, মাই ফার্স্ট ভিজিট। এটা ওয়ার্ল্ড কাপের ওপরে, ওয়ার্ল্ড কাপ ফিভার ইজ অন, ওয়ার্ল্ড কাপ সিজন ইজ অন। আর অসাধারণ শুধু ওরা নয়, এখানে আমার একটা পুচকে বন্ধুও রয়েছে, অসাধারণ। আমি যেটা ওকে বলছিলাম যে ডান্স স্টেপ প্র্যাকটিস করে সেটা পারফর্ম করা আমাদেরও খুব, মানে আমাদের সামনে যখন কেউ, অন্য কেউ, বাইরের কেউ এসে দাঁড়ায় যখন আমাদের জাজ করে, আমি এখানে ওদের জাজ করতে আসিনি, আমি একটাই কথা বলবো যে যেভাবে ওরা এই ডান্সটাকে, এই কোরিওগ্রাফটাকে, এবং রিয়া যে কোরিওগ্রাফ করেছে তাকেও বলবো, ভীষণ সুন্দর কোরিওগ্রাফ করেছো তুমি, এবং যারা পারফর্ম করেছে ওরা প্রত্যেকে এত নিটলি পারফর্ম করেছে, ইনস্পাইট অফ দ্য প্লেস বিং ভেরি স্মল, ওরা এত নিটলি পারফর্ম করেছে। আর সবথেকে বড় কথা যেখানে দেখলাম যে এখানে কিন্তু ওদের এক দুজন ছাড়া প্রত্যেকে নন ডান্সার, এবং আমিও ডান্সার, হ্যাঁ ওদেরকে দেখানো উচিত, প্রত্যেকে ওরা পারফর্ম করেছে। এবং এখানে একটা পুচকে, আমার পুচকে শোনা আছে, ও ভীষণ সুইট পারফর্ম করেছে, রিয়েলি ইমপ্রেসিভ। ফার্স্ট ডে এসে এরম একটা উপহার পাওয়া, আই থিঙ্ক দ্য জার্নি ইজ গোয়িং টু গেট কন্টিনিউড ফর আ লং পিরিয়ড অফ টাইম। আমি বলবো যে উদিতার পাশে থাকুন, এবং আমি চাইবো যে এই ইনস্টিটিউশন থেকে আমার মতন, যেমন আমি একটা পার্ট এই ইনস্টিটিউশনের এখন হয়ে উঠেছি, এখন হয়ে গেছি, আমি চাইবো যে কলকাতা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে প্রচুর ট্যালেন্টস গিফট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, কিপ